ওলের উপকারিতা কোলেস্টেরল কমাতে। আমাদের দেহে দুটি কোলেস্টেরল রয়েছে, একটি ভালো এবং আরেকটি খারাপ। খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পেলে হার্ট সুস্থ হয় এবং উচ্চ রক্তচাপ বাড়তে শুরু করে। এছাড়াও যদি খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এই সমস্ত সমস্যার হাত থেকে রক্ষা করার জন্য একজনকে ওল খেতে হবে, কারণ এতে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি যোগ রয়েছে যা খারাপ কোলেস্টেরল হ্রাস করে হার্ট অ্যাটাক থেকেও রক্ষা করে। ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য ওল খুব উপকারী। এটিতে এমন কয়েকটি যোগ রয়েছে যা রক্তে শর্করা মাত্রা হ্রাস করতে সহায়তা করে। কিছু গবেষণায় দেখা গেছে যে কেউ যদি এক মাস ধরে একটানা সঠিক পরিমাণে ওল গ্রহণ করেন তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি ডায়াবেটিস রোগী হন তবে অবশ্যই এটি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন। ক্যান্সার প্রতিরোধে, ক্যান্সার একটি বিপজ্জনক রোগ, যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তবে সেই ব্যক্তির মৃত্যুও হতে পারে। ওল ক্যান্সারজনিত টিউমার গঠন রোধ করতে উপকারী প্রমাণ করে, কারণ ওলে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা কোষকে ক্যান্সার থেকে রক্ষা করে। বিজ্ঞানীরা তাদের গবেষণায় ওলকে ক্যান্সারের উন্নততর প্রতিকার হিসাবে বিবেচনা করেছেন, যদিও আরও গবেষণা চলছে। ওজন কমাতে ওলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, এছাড়া এতে ক্যালোরি কম থাকে যা ওজন হ্রাস করতে উপকারী। তবে খেয়াল রাখা ভালো, এটি বেশি তেলে ভাজবেন না। যারা ওজন হ্রাস করার বিষয় ভাবছেন তাদের জন্য ওল ভালো বিকল্প হতে পারে। স্ট্রেসের জন্য, কিছু গবেষণায় ওলকে স্ট্রেস উপশমের জন্য ভালো ঘরোয়া টোটকা বলে প্রমাণিত হয়েছে। এটিতে স্ট্রেস অ্যান্টি প্রপার্টি রয়েছে যা স্ট্রেস উপশম করতে সহায়তা করে। এতে ভিটামিন এ এবং পটাশিয়াম এবং আয়রন রয়েছে যা আপনার দেহের শক্তি সরবরাহ করে এবং আপনার মেজাজ পরিবর্তন করে, ক্লান্তি দূর করতে আপনাকে সহায়তা করে। হেমোরয়েডগুলির জন্য ওল একটি উদ্ভিজ্জ যা হেমোরয়েডসের সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করে। এর বাইরে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। যে সমস্ত লোক কোষ্ঠকাঠিন্য এবং অশ্বরোগে ভুগছেন তাদের সবজিতে ওল অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। বাতের চিকিৎসায় ব্যথা হ্রাস এবং বাতজনিত প্রদাহজনক বৈশিষ্ট্য ওলে পাওয়া যায়। কিছু গবেষণা অনুসারে বাতের ব্যথায় এই সবজিটি খেলে ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ওলে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপস্থিতি রয়েছে যা অনেক রোগের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে।